নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি সপ্তম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কের বেঙ্গলি কোয়েশ্চেনের আলোচনা পর্ব নিয়ে চলে এসেছি। অর্থাৎ খুব সুন্দরভাবে প্রশ্ন এবং উত্তর বিস্তারিতভাবে আলোচনা করব। তো এটা হচ্ছে পার্ট ফোরের ভিডিও হবে, অর্থাৎ এর আগে বিদ্যালয়গুলি থেকে তিনটে প্রশ্ন দিয়ে দিয়েছে, এবারে যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো পার্ট ফোর এটা হবে জুলাই। তো বন্ধুরা, সপ্তম শ্রেণীর বন্ধু বান্ধবীরা, আপনারা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং আমি ততটুকুই অ্যানসারগুলো করেছি যতটুকু লেখা প্রয়োজন, খুব বাড়তিও লিখিনি আবার খুব কমও লিখিনি, একদম আপনাদের যতটুকু লেখা প্রয়োজন ততটুকুই করেছি, এই কারণে যাতে আপনাদের নাম্বারটা পেতে সুবিধা হয়। তো অবশ্যই বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো চলুন বন্ধুরা, এবার আমি আলোচনা পর্বের মধ্যে ঢুকে যাই। দেখুন, মডেল অ্যাক্টিভিটি টাস্ক, বাংলা সপ্তম শ্রেণী, প্রথমে কি লেখা আছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, পাগলা গণেশ গল্পে গণেশের বয়স কত, 100 বছর, 150 বছর, 175 বছর নাকি 200 বছর? দেখুন বন্ধুরা, উত্তর দেওয়া আছে 200 বছর। তো বন্ধুরা আপনারা লিখবেন যে পাগলা গণেশ গল্পে গণেশের বয়স 200 বছর, এইভাবে লিখে দেবেন। পরবর্তী প্রশ্ন, কোকোনাদ হলো শ্বেত পদ্ম, রক্তপদ্ম, নীলপদ্ম নাকি হলুদ পদ্ম? তো বন্ধুরা উত্তর হবে রক্তপদ্ম, শ্বেত পদ্ম হলো রক্তপদ্ম, উত্তর হয়ে যাবে রক্তপদ্ম। পরবর্তী প্রশ্ন, পাখি সব করে রব রাতি পোহাইলো, কবিতাটি রচয়িতা আশরাফ সিদ্দিকী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মদন মোহন তর্কালঙ্কার নাকি যোগীন্দ্রনাথ সরকার? উত্তর হয়ে যাবে আশরাফ সিদ্দিকী, অপশন নাম্বার ক। পরবর্তী প্রশ্ন, শ্রদ্ধেয় রোমানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে রামকিঙ্কর বেইজের পরিচয় হয় মেদিনীপুরে, বীরভূমে, বাঁকুড়ায় নাকি কলকাতায়? তো এর উত্তর হয়ে যাবে বাঁকুড়ায়, অ্যান্সার হয়ে যাবে এটার বাঁকুড়া। পরবর্তী প্রশ্ন, খোকনের বাড়ির সামনেই ছিল একটা বটগাছ, ইউক্যালিপটাস গাছ, নারকেল গাছ নাকি বকুল গাছ? তো এর উত্তর হয়ে যাবে ইউক্যালিপটাস গাছ, উত্তর হয়ে যাবে খ। আমরা এবার দুয়ের দাগের প্রশ্ন উত্তর আলোচনা পর্বে ঢুকে গেলাম। একের দাগের প্রশ্ন উত্তর আলোচনা পর্ব শেষ হলো, এবার আমরা দুয়ের দাগের আলোচনা পর্বে চলে এসেছি। খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্নটা কি আছে, তা আপনার কবিতা শুনছেই বাকে আর পড়ছেই বাকে, এ কথার উত্তরে শ্রোতা কি বলেছিলেন? উত্তর দেখে নিন বন্ধুরা। প্রশ্নে উদ্ধৃত প্রশ্নসূচক বাক্যটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ নামক গল্পে পাগলা গণেশকে করা হয়েছে। এই প্রশ্নের উত্তরে শ্রোতা অর্থাৎ পাগলা গণেশ বললেন, আকাশ শুনছে, বাতাস শুনছে এবং প্রকৃতি শুনছে, কাগজে লেখা কবিতা ভাসিয়ে দিচ্ছে বাতাসে, যদি কেউ কুড়িয়ে পায় আর সেটা পড়তে আগ্রহ প্রকাশ করে তাহলে পড়বে। আশা করি প্রশ্নের উত্তরটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্নে চলে যাব, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতটি কার রচনা থেকে নেওয়া হয়েছে? উত্তর দেখুন বন্ধুরা, মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতা থেকে প্রশ্নে উদ্ধৃত মাই নেটিভ ল্যান্ড গুড নাইট অংশটুকু গৃহীত হয়েছে। পরবর্তী প্রশ্নে চলে যাব, পরবর্তী প্রশ্নে আছে, একুশের কবিতায় কোন কোন গানের সুরের প্রসঙ্গ রয়েছে? উত্তর, আশরাফ সিদ্দিকীর একুশের কবিতা নামক কবিতায় পাখি সব করে রব, মাতৃভূমি বঙ্গদেশ, ভাটিয়ালি জারি সারি, এমনকি ছোটবেলায় মায়ের মুখে শোনা নানান গানের কলি প্রভৃতি সুরের প্রসঙ্গ রয়েছে। পরবর্তী প্রশ্ন চলে যাব, অত বড় একজন শিল্পীর কাছে শিক্ষা লাভ করেছি আমার সৌভাগ্য, কার স্মৃতিচারণায় কতক একথা বলেছেন? উত্তর, রামকিঙ্কর বেইজের আত্মকথা নামক গল্পের গল্পকথক নন্দলাল বসুর স্মৃতিচারণায় প্রশ্নে উদ্ধৃত বাক্যটি বলেছেন। পরবর্তী প্রশ্নে চলে যাব, খোকন অবাক হয়ে গেল, কোন কথা শুনে খোকন অবাক হয়ে গেল? উত্তর,
বিখ্যাত গল্পকার বনফুলের লেখা খোকনের প্রথম ছবি নামক গল্পে খোকনের বাবার একজন বিখ্যাত চিত্রকর বন্ধু বললেন, খোকনের সব ছবি নকল করা তার নিজের কোনো ছবি নেই, অর্থাৎ সে যা দেখছে সেটাই এঁকেছে, নিজের থেকে কিছু আঁকেনি। একথা শুনেই খোকন অবাক হয়ে গিয়েছিল। এবার পরবর্তী প্রশ্ন, অর্থাৎ তিনের দাগের প্রশ্ন উত্তর পর্বে আমরা চলে এলাম। দুয়ের দাগের সমস্ত প্রশ্ন উত্তর আমি সুন্দরভাবে যতটুকু লেখা প্রয়োজন ততটুকুই কিন্তু বন্ধুরা আমি লিখে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। বা তিনের দাগে দেখুন, জীবন হবে পদ্মময়, জীবন কিভাবে পদ্মময় হয়ে উঠবে বলে কবি মনে করেন? উত্তর, বিখ্যাত কবি অজিত দত্তের ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি সমগ্র কবিতাটি ছন্দের প্রতি মনোযোগ দেওয়ার কথা বলেছেন। কবির মতে পরিবেশে অহরহই ঘটে চলেছে কোনো না কোনো ঘটনা, কোনটি প্রাকৃতিক আবার কোনোটি যান্ত্রিক, কিন্তু প্রতিটি ঘটনারই রয়েছে নির্দিষ্ট ছন্দ। সঠিকভাবে আমরা মনোনিবেশ করতে পারি না, তাই আমাদের জীবনে প্রকৃত আনন্দ থাকে না। একাগ্র চিত্তে কান পেতে পরিবেশ ছন্দ বুঝতে পারলে কবির মতে আমাদের জীবনটা আনন্দে পরিপূর্ণ অর্থাৎ পদ্মময় হয়ে উঠবে। পরবর্তী প্রশ্ন দেখে নেব, অমর করিয়া রব দেহ দাসে শুভরদে, শুভরদে শব্দের অর্থ কি? কবি তার কাছে অমরতার প্রত্যাশী কেন? উত্তর দেখে নিন বন্ধুরা। প্রশ্নে উল্লেখিত বাক্যটি মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি নামক কবিতার অংশ। শুভরদে শব্দটি সেই কবিতাতেই পাই যার অর্থ হল শুভ আশীর্বাদ দান করেন যিনি, অর্থাৎ বরদাত্রী। কবি মধুসূদন দত্ত উপলব্ধি করেন তিনি জীবনের অনেক মূল্যবান বস্তু, সময় হবে এটা বন্ধুরা, সময় শক্তি সম্পদ নষ্ট করে ফেলেছেন, অনেক বড় ভুল করেছেন। যখন মাতৃভূমির জন্য কিছু করার প্রয়োজন ছিল তখন তিনি বিদেশে গিয়েছিলেন। তিনি মাতৃভূমির কাছে নিজের দোষ স্বীকার করে বলেছেন তিনি মাতৃভূমির জন্য কিছু করতে পারলেন না। তিনি এখন মা অর্থাৎ মাতৃভূমির কাছে ব্যাকুলভাবে আবেদন করছেন যেন মাতৃভূমি তাকে ক্ষমা করেন। তিনি শুভরদে মায়ের কাছে অমরত্বের বর চেয়েছেন, চ হবে। কবি চেয়েছেন যেন তিনি মায়ের জন্য কিছু করে সৃষ্টির মাঝে চিরকাল স্মরণীয় হয়ে থাকতে পারেন, চিরজীবিত থাকতে পারেন, অর্থাৎ তিনি মায়ের সেবার মাধ্যমে অমর হয়ে থাকতে চেয়েছেন, তাই তিনি অমরত্বের বর প্রার্থনা করেছেন। একটুখানি বানানগুলো মিষ্টি হয়েছে বন্ধুরা, একটু প্লিজ ঠিক করে দেখে নেবেন, আমি তাও ঠিক করে দিচ্ছি। পরবর্তী প্রশ্ন এবার দেখুন, সেই তো আমার পরম পুলক, আঁকা লেখা কবিতায় কবি কখন পুলকিত হন? কবি মৃদুল দাশগুপ্তের আঁকা লেখা কবিতার কথক রাত্রে যখন প্রকৃতি জ্যোৎস্নাময় হয়ে নিজেই চিত্র বিষয়ক হয়ে ওঠে এবং মৃদু বাতাস বইতে থাকে তখন কবি বসেন ছড়ার ঘনিয়ে তোলার জন্য। কবি উপলব্ধি করেন তখন যেন তারাগুলিও কবির ঘনিষ্ঠ হয়ে ওঠে, এই মুগ্ধকর পরিবেশকে ত্বরান্বিত করে গাছের উপর জোনাকি লিখে অ আ, এই সময় কবির মন পুলকিত হয়ে ওঠে। পরবর্তী প্রশ্ন, কুতুব মিনারের কথা রচনাংশ অনুসারে কুতুব মিনারের নির্মাণ শৈলীর বিশিষ্টতা আলোচনা করো। উত্তর, কুতুব মিনারের পূর্ববর্তীকালীন অন্য কোনো মিনারের নিদর্শন শুধুই এদেশে নয়, ইরান তুরানেও নেই। এটি সম্রাট কুতুবউদ্দিন আইবক নির্মিত এক বিজয় স্তম্ভ। কুতুব পাঁচতলার মিনার, প্রথম তলায় আছে বাঁশি ও কোণ এর নকশা, কুতুবের দ্বিতীয় তলায় আছে শুধু বাঁশি আর তৃতীয় তলায় শুধু নকশা, চতুর্থ আর পঞ্চম তলাতে কি ছিল তা জানা সম্ভব নয় কারণ তা বজ্রঘাতে ভেঙে গিয়েছিল। মিনারটির গায়ের কারুকার্য অতি অদ্ভুত, সমস্ত মিনারটিকে কোমর বন্ধের মতো ঘিরে রয়েছে সারি সারি লতাপাতা, ফুলের মালা, চক্রের নকশা আর দেয়ালের আরবি লেখার শাড়ি। গোটা মিনারটির পরিকল্পনা মুসলমানদের আর যাবতীয় কারুকার্য করেছেন হিন্দুরা। কুতুব মিনারের মিনারেটগুলি অপ্রতিবন্ধী,
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এতটুকু লিখবেন, অতি ভালো নাম্বার পাবেন। পরবর্তী প্রশ্নে চলে যাব। নির্দেশ অনুসারে উত্তর দাও। খাঁটি দেশি শব্দ বলতে কী বোঝায়? উত্তর, বাংলা ভাষাভাষীদের ভূখণ্ডে অনেক আদিকাল থেকে যারা বাস করত সেই সব আদিবাসীদের ভাষার যেসব শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেই সব শব্দকে বলা হয় খাঁটি দেশি শব্দ। সেই সব শব্দকে বলা হয় খাঁটি দেশি শব্দ। পরবর্তী প্রশ্নে চলে যাব। তদ্ভব শব্দ কিভাবে গড়ে উঠেছে? উত্তরে চলে যাব। বাংলা ভাষা গঠনের সময় প্রকৃত ও অপভ্রংশ থেকে যেসব শব্দ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছিল সেগুলোকে বলা হয় তদ্ভব শব্দ। তদ্ভব শব্দের মূল অবশ্যই সংস্কৃত ভাষা থাকতে হবে, অর্থাৎ যেসব শব্দ সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে প্রাকৃত বা অপভ্রংশে ব্যবহৃত হয়েছিল, পরে আবার প্রাকৃত থেকে পরিবর্তিত হয়ে বাংলায় গৃহীত হয়েছিল সেগুলোকেই বলা হয় তদ্ভব শব্দ। এভাবেই তদ্ভব শব্দ গড়ে উঠেছে। পরবর্তী প্রশ্ন, অর্থ তৎসম বা ভগ্ন তৎসম শব্দের দুটি উদাহরণ দাও। দেখুন, জ্যোৎস্না থেকে জোছনা, শ্রদ্ধা থেকে শ্রদ্ধা, গৃহিণী থেকে গিন্নী, বৈষ্ণবত থেকে বৈষ্ণম এবং কুৎসিত থেকে কুৎসিত, এইগুলি হচ্ছে এর উদাহরণ। দুটো দিতে বলেছে, আমি একটু বেশি দিয়েছি। আপনাদের যেগুলো ভালো লাগবে আপনারা পছন্দ মতো দুটো অথবা তিনটে দিয়ে দেবেন। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, বাঙালি পদবীর ইংরেজি ধরনের উচ্চারণ হস্রস্ব চিহ্ন হবে, উদাহরণ দাও। দেখুন, উত্তর, বাঙালি পদবীর ইংরেজি ধরনের উচ্চারণে হস্রস্বর চিহ্ন হবে, উদাহরণ হলো গাঙ্গুলি। গাঙ্গুলি দীর্ঘকার হবে না, ও চ্যাটার্জি, চ্যাটার্জিও দীর্ঘকার হবে না। অর্থাৎ গাঙ্গুলি, গাঙ্গুলি শব্দটা দেখুন দীর্ঘকার হচ্ছে না, আবার চ্যাটার্জি খুব সহজে চ্যাটার্জি, চ্যাটার্জি এরকম করে আমরা বলি না চ্যাটার্জি, তো এটাও কিন্তু উচ্চারণটা দীর্ঘকার হচ্ছে না। এবার আমরা চলে এলাম 5 নম্বর প্রশ্ন, পত্র রচনা করো। চলুন দেখি প্রথমটা কি বলেছে। তোমাদের অঞ্চলে একটি পাঠাগার স্থাপনের অনুরোধ জানিয়ে ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে একটি আবেদনপত্র। ব্লক উন্নয়ন মানে যাকে আমরা ইংরাজিতে বলি বিডিও, সেই আধিকারিকের কাছে একটি আবেদনপত্র জানাতে বলেছে। তো দেখুন বন্ধুরা, আপনারা কিভাবে লিখবেন, প্রথমে এভাবে লিখবেন, মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক, কমা দেবেন, তারপরে ব্লক, ব্লকের ঠিকানা, অর্থাৎ আপনার মানে আপনি আপনার মানে গ্রামটা যে ব্লকের অন্তর্গত আপনি সেই ব্লকের নাম এবং ঠিকানাটা অবশ্যই দেবেন, এবং তার সাথে নিচে জেলা দেবেন। ওই জন্য আমি লিখে দিয়েছি ব্লকের ঠিকানা, যে জায়গার ব্লক সেই জায়গার নাম, অর্থাৎ আপনার বাড়ি যে জায়গার আপনি সেই জায়গার ব্লকের নাম এবং ঠিকানা দেবেন, তার সাথে আপনার জেলাটা উল্লেখ করবেন। বিষয়টি দেখুন, প্রথমে এরকম বিষয় বলে একটি পয়েন্ট করতে হবে ঠিক মাঝখানটায়। আমি কি লিখেছি দেখুন, এখানে তোমাদের গ্রামের নাম হবে, অর্থাৎ যে বন্ধু যে গ্রামে থাকো সেই বন্ধু সেই গ্রামের নাম এই জায়গায় লিখবে। মনে করো এখানে আমি একটা গ্রামের নাম বললাম হরিপাল, হরিপাল গ্রামের নাম লিখে সেই গ্রামের নাম লিখে পাড়ার একটি পাঠাগার স্থাপনের জন্য আবেদন। তাহলে নিজের গ্রামের নাম লিখে লিখবে যে এই পাড়ায় একটি পাঠাগার স্থাপনের জন্য আবেদন। আমি এবার বয়ানটা দেখে নেব, মহাশয় হতে পারে অথবা মহাশয়া হতে পারে, কমা দেবেন, দিয়ে লিখবেন, আপনার নিকট সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমাদের, অর্থাৎ এখানে তোমার গ্রামের নাম হবে, আমাদের পর এখানে তোমাদের গ্রামের নাম হবে, পাড়ায় উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী সহ জনসংখ্যা প্রায় 10,000-এর উপর, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখানে কোনো পাঠাগার নেই। শিক্ষার্থীদের জ্ঞান চর্চা, মনস গঠন ও সৃজনশীল চেতনা বিকাশের একটি পাঠাগার খুবই প্রয়োজন। তাছাড়া এলাকায় দৈনিক পত্রিকা ও সাময়িক পত্র পত্রিকা পড়ারও কোনো ব্যবস্থা নেই। এখানে একটি পাঠাগার হলে তরুণরাও তাদের অলস সময় কি জ্ঞান চর্চা, মানস গঠন এবং সৃজনশীল চেতনা বিকাশে একটি পাঠাগার খুবই প্রয়োজন। এখানে একটি পাঠাগার হলে তরুণরা তাদের অলস সময়কে জ্ঞান চর্চার মতো প্রয়োজনীয় কাজে ব্যয় করতে পারবে। অথই মহাশয় এখানে আপনাদের গ্রামের নাম লিখবেন, দেখুন লেখা আছে এখানে তোমাদের গ্রামের নাম হবে, অর্থাৎ অথই মহাশয় গ্রামের নামটা লিখবেন, পাড়ায় সকল বয়সের জনসাধারণের উপকারের কথা বিবেচনা করে অতি সত্বর এখানে একটি পাঠাগার স্থাপনের ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদ আনতে গ্রামের আদিবাসীদের পক্ষ থেকে, অর্থাৎ এখানে আদিবাসীদের পক্ষ থেকে বা অধিবাসীদের, গ্রামের অধিবাসীদের পক্ষ থেকে এটা লিখে আপনার নাম লিখে দেবেন, এখানে আপনার ঠিকানা দেবেন এবং তারিখ দেবেন। চলুন পরবর্তী পত্র রচনায় চলে যাই। বিদ্যালয়ের বার্ষিক পত্রিকা প্রকাশের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লেখো। উত্তরে দেখুন, মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, এখানে আপনারা যে যার স্কুলের নাম এবং এখানে আপনারা আপনাদের স্কুলের ঠিকানা দেবেন, যার যে স্কুলের নাম এবং ঠিকানা সে সেটা দেবেন। তো তারপরে লিখবেন মহাশয়, এবং আপনারা এখানে যদি আপনাদের প্রধান শিক্ষিকা হয় তাহলে আপনারা মহাশয়াও লিখতে পারেন, এটাতেও যদি আপনাদের প্রধান শিক্ষিকা হয় তাহলে মাননীয়াও লিখবেন, অবশ্যই লিখবেন। আপনারা, আমরা আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, এখানে আমি ছাত্রছাত্রী লিখেছি কারণ অনেকের স্কুল কোয়েট হয়, অর্থাৎ ছেলে মেয়ে একসাথে, তো তারা ছাত্রছাত্রী লিখবেন। যাদের স্কুল শুধু মেয়েদের অর্থাৎ গার্লস স্কুল, তারা লিখবেন সপ্তম শ্রেণীর ছাত্রী, আর যাদের স্কুল শুধু ছেলেদের বা অর্থাৎ বয়েজ স্কুল, তারা লিখবেন সপ্তম শ্রেণীর ছাত্র। বহুদিন যাবত আমাদের স্কুলের বার্ষিক পত্রিকা প্রকাশ বন্ধ হয়ে গিয়েছে, আমরা ছাত্রছাত্রীদের ও মতামত একান্ত প্রয়োজনীয়, আপনার অনুমতি নিয়ে আমরা ছাত্ররা ও শ্রদ্ধেয় শিক্ষকগণ পত্রিকাটি ছাপার জন্য প্রেসের সঙ্গে আলোচনা আরম্ভ করব। এমতাবস্থায় আপনার কাছে আমাদের বিনীত নিবেদন, আপনি আপনার মূল্যবান পরামর্শ ও প্রয়োজনীয় অনুমতি দিয়ে স্কুলের বার্ষিক পত্রিকা প্রকাশে সাহায্য করুন। ইতি আপনার একান্ত অনুগত সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ অথবা ছাত্রবৃন্দ অথবা ছাত্রীবৃন্দ লিখে নিজের নাম লিখে দেবেন এবং এখানে তারিখ দিয়ে দেবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আপনাদের প্রশ্ন এত পর্যন্তই ছিল, তো সব প্রশ্নগুলোই আমি সুন্দরভাবে উত্তর সমেত বিস্তারিতভাবে আলোচনা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং প্রথমেই বলেছিলাম যতটুকু লেখা প্রয়োজন ততটুকু লিখি আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং সেটাই করেছি, আপনারাও ঠিক এতটুকুই লিখবেন, তাহলে আপনারা ভালো নাম্বার ক্যারি করতে পারবেন অবশ্যই। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রয়োজন লাইক এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর এখনও যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশান আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। বন্ধুরা ধন্যবাদ।